ইলন মাস্ক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর সংস্থাটির বেশ কিছু পরিবর্তন আনেন। ইতোমধ্যে তার নেওয়া একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর মধ্যেও নিজের নতুন পরিকল্পনা সাজাচ্ছেন মার্কিন এই ধনকুবের। খরচ কমাতে টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন কোম্পানিটির নতুন মালিক ইলন মাস্ক। তার পরিকল্পনার বিষয়ে অবগত ব্যক্তিরা গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি টুইটারের প্রায় 3,700 কর্মী ছাঁটাই করতে চান। টুইটারে বর্তমানে 7,500 কর্মী রয়েছে। যেসব কর্মীকে ছাঁটাই করা হবে তাদের আগামীকাল শুক্রবার জানিয়ে দিতে পারেন ইলন মাস্ক। বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক গত 27 অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন। তিনি $4,400 কোটি টুইটার কিনে নেন। এর মানে এখন ইলন মাস্ক তিনটি কোম্পানির প্রধান নির্বাহী। এসব কোম্পানি হল টুইটার, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং রকেট কোম্পানি স্পেস এক্স। টুইটারের মালিকানা গ্রহণের পরই পরাগ আগারওয়ালকে কোম্পানির সিওর পদ থেকে বরখাস্ত করেন। একই সঙ্গে তিনি কোম্পানির আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন। মাস্ক টুইটারের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন। এরপর নিজেই হয়েছেন কোম্পানির বোর্ডের একমাত্র পরিচালক। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করবেন তিনি। এর মাধ্যমে কোম্পানিতে তার নিয়ন্ত্রণ জোরালো হল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোম্পানিটিতে যে কোনো জায়গায় বসে কাজ করার বিদ্যমান নীতি বাতিল করতে চান মাস্ক। সেক্ষেত্রে কিছু ক্রম ছাড়া কর্মীদের অফিসে বসে কাজ করতে হবে। জানা যাচ্ছে মালিকানা পরিবর্তনের পর ইলন মাস্ক টুইটারের যেসব পরিবর্তন আনতে যাচ্ছেন তার মধ্যে ভেরিফাইড অ্যাকাউন্টের জন্য $8 ফি নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। গত মাসে দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছিল টুইটারের প্রায় 75% কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন মাস্ক। একাধিক সূত্রের বরাত নিয়ে রয়টার চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল মাস্ক প্রথম দফায় টুইটারের 1/4 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন। এছাড়া টুইটারের যেসব অ্যাকাউন্ট 1 বছর বেশি সময় ধরে অচল রয়েছে সেগুলো বাতিল করে দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক। সারা জেরিন, ঢাকা প্রকাশ।